গুরুত্বপূর্ণ খবর লো স্টুডিও নিশা শর্মা মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মীর অভিনব প্রতিবাদ আরক্ষী নগরী দেরগাঁও কপাই যাওয়া ধর্ষণ কার্যের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করলে বিধায়ক রূপজ্যোতি কুর্মীয়ে পুনর্বার জানাইছো মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মীর অভিনব প্রতিবাদ আরক্ষী নগরী দেরগাঁও কপাই যাওয়া ধর্ষণ কার্যের বিরুদ্ধে প্রতিবাদ বিধায়ক রূপজ্যোতি কুর্মীর দুই অক্টোবর সংঘটিত দেরগাঁও পুলিশ ট্রেনিং কলেজের এগারী মহিলা আরক্ষীক সিডিআই বসন্ত সিং নামের আরক্ষী বিষয়াজনে ধর্ষণ করা ঘটনায় সমগ্র রাজ্যজুড়ি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। সংবাদত মাধ্য এলানি বাতৰি পরিবেশনের পিছত অবশেষত বসন্ত সিংক জেলালে প্রেরণ করবলে বাধ্য হয়েছিল আরক্ষী। আরক্ষীর এনে নির্লজ্জ ঘটনার বিরুদ্ধে সরব হল মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মী। কুর্মীয়ে উক্ত ঘটনার তীব্র বিরোধিতা করে প্রতিবাদ কল্পে নিজেই সাইকেল চলায় দেরগাঁও পুলিশ ট্রেনিং কলেজের মূল তোরণ সম্মুখত চাকি বন্তি জ্বলায় অভিনব প্রতিবাদ সাব্যস্ত করে। পুনর্বার জানাইছো দুই অক্টোবর সংঘটিত দেরগাঁও পুলিশ ট্রেনিং কলেজের এগারী মহিলা আরক্ষীক সিডিআই বসন্ত সিং নামের আরক্ষী বিষয়াজনে ধর্ষণ করা ঘটনায় সমগ্র রাজ্যজুড়ি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। সংবাদ মাধ্যমে এলানি বাতৰি পরিবেশনের পাছতে অবশেষত বসন্ত সিংক জেলালে প্রেরণ করবলে বাধ্য হয়েছিল আরক্ষী। আরক্ষীর এনে নির্লজ্জ ঘটনার বিরুদ্ধে সরব হল মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মী। আরক্ষীর মাজত যাতে এনে ঘটনার পুনরাবৃত্তি নঘটে আর সুমতি প্রদান করার কামনার সরকারের ভূমিকাকে তীব্র সমালোচনা করলে বিধায়ক রূপজ্যোতি কুর্মীয়ে। ভগবন্তই আমাক রক্ষা যদি করে হে করা আর তার বাইরে কোনো গত্যন্তর নাই। সেখানে আজি মই মরিয়নিরপরা প্রায় দুঘন্টা বিশ মিনিট একলাথারে আহি কষ্ট করে হলো মই ঢেকিয়াখানা আগত যাও, মই প্রত্যেকবারে যাও, মোর নির্বাচন আগত যাও, মই বিয়া পাতার আগত গৈছিলো, মই মোর পেটত থাকা সন্তানটির বাবে ভোজ কামনা করে পেলে মই গৈছিলো ঢেকিয়াখানা ঘর। অর্থাৎ যেতে গৈছো যেটা প্রভু শুনিছে আজিও মোৰ দিয়া বিষয়ে শুনিব। এই বিজেপি সরকারের পর আমাক নিশ্চয় আমার পরিত্রাণ পাব আর এই রক্ষকে ভক্ষক আর যে বিকশিত নহয় আর এই পুলিশে পুলিশক আর যে বলৎকার নকরে সেই ঘটনাব নহক তার কারণে ভগবানের ওসর আজি চাকি বন্তি জ্বলে এই পুলিশ ট্রেনিং সেন্টারের সম্মুখত আজি এই একটা বিশ্বাসের প্রবোচনার উপর বিশ্বাস রাখি আজি বলৎকার সবতকে বেশি আজি আজি ক্রাইম রেটত আজি এন সি আর বির যে রিপোর্ট তার সবতকে বেশি যে এক নম্বর স্থানের পয়ার এটা নজির কোনোদিন নাছিল সেই ঘটনাবো ঘটেছে। আজি ইয়াত মহিলাসকলের বাবে মহিলা আই পি এস অফিসার আমার নাতনি নাই, আমার এ পি এস অফিসার নাতনি আছে, মহিলাসকলের সুরক্ষার বাবে প্রশিক্ষণের বাবে মহিলা আই পি এস অফিসার এ পি অফিসার দিব লাগিছিল। তেনেস্থলত কোনো পুরুষ অফিসার দিয়া কারণটো কি? আর এই পুরুষ অফিসারের লগত পুত্রর নামও যে এজাহার সামিল আছে আজি অতি দুঃখের বিষয়। পুলিশের কেস দিয়ার কেসের তদন্ত আরম্ভ হবো লাগিছিল। আজি ধন্যবাদ জানাম দেরগাঁও প্রেস ক্লাবক, দেরগাঁও প্রেস ক্লাবে যদি এই বাতরিটি পোহরলে ননাহতেন আজি শর্মা ডাঙরিয়া যে নির্যাতিত মহিলাগীর মানে স্বামী শর্মা ডাঙরিয়া বলৎকার সবতকে বেশি আজি আজি ক্রাইম রেটত আজি এন সি আর বির যে রিপোর্ট তার সব। এই খবরটির লগেলগে স্টুডিও মজিয়ার পর মই নিশা শর্মা বিদায় লৈছো। পরবর্তী খবর বাবে চাই থাকিব আপনার প্রিয় পি আই নিউজ। রাইজর দ্বারা রাইজর বাবে ধন্যবাদ।